এবারও প্রবাসীদের ভোটাধিকার থাকছে না। রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রবাসী বাংলাদেশী নাগরিকদের ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সহ বিষয়ক সেমিনারে এমনটি জানালেন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। সকালে সেমিনারে আছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞরা ছাড়াও প্রবাসী প্রতিনিধিরা। প্রবাসীদের পরিচয়পত্রের ব্যাপারে সংবিধান এবং ভোট প্রদান আইন, ভোটাধিকার আইন এবং আরপিও এর কতগুলো ধারা সমন্বয় করলে যা দাঁড়ায় তাতে মোটামুটি ছয় শ্রেণীর লোকজন যারা নাগরিক আছেন তাদেরকে ছয় শ্রেণীর নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদান করা যায়।